চট্টগ্রামের রাও জানো, তার নাম কদলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছি ইউনিয়ন পরিষদের মেম্বার হল। মেম্বার হলে অনাস্থা প্রকাশ করি রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার হাতে সাইন করিয়ে একখান আবেদনপত্র জমা দিয়ে গত সোমবার রাতে। এ ব্যাপারে আমরা হতা হইলাম বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের লয়। সবসময় পরিষদত আচরণ খারাপ করতো, সম্মানে ব্যথা ক্লিয়ার করতো, তারপরে বিভিন্ন সরকারি কার্যকলাপ যারা তৈরি নতুন আরো বঞ্চিত আছিলাম। এই হতা গেলে আয়ের হয়তো কেউ হানতা লাগালে মানুষের সামনে আরো একটা দ্রুত ব্যবহার করতো। আর আবার হয়ক ইউনিয়ন পরিষদের মেম্বারালয়ও হতা হয়েছিলাম। আসলে ঘটনা কেন কি আসলে মাদকাসক্ত মাদক নিয়ন্ত্রণ করি বলে কিন্তু মুখে হয়, কিন্তু নিজে মাদকাসক্ত এবং ওর সহযোগী যারা আছে কয়েকজন পুরানো অধিতরী তারা লইয়া বই নিজে মদ্যপান করে এবং নারী লুবি লুচ্ছার মধ্যে মানুষ শ্রেষ্ঠ বলে। চেয়ারম্যান এলাকার নতাহানোর হারানে এ ব্যাপারে আরা ওনার লোক ফোনে হতা হলি উনি অভিযোগ অস্বীকার করিয়ে আর হয় দু একদিনের মধ্যেই মেম্বার লয় উনি আলোচনাত বইব। এই বিষয় কারণ লই আর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজাল হতা হইলাম। তিনি আর হই আমি সি প্লাস থেকে বলছিলাম আরফাত, ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে পুলিশে আপনার মন্তব্যটা একটু লাগতেছে আর কি। মন্তব্য করতে পারবো না, একটা আনুষ্ঠানিক অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করবো, তদন্ত পাইলে একটা প্রেস রিলিজ দিব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।